দেখো আমার কাছে কোথায় ঘন্টা জবা ফুটেছে ঘন্টা জবা অনেকে লন্ঠন জবা বলে ইংলিশে অ্যাবুটিলন খুব সুন্দর একটা ফুল আমার গাছে প্রচুর ফুল ফোটে মেনলি গরমের গাছ কিন্তু সারা বছরই দুটো একটা করে ফুল ফোটে আমার গাছের চারিদিকে দেখো ফুল ছড়িয়ে রয়েছে প্রচুর ফুল ফুটে ঝরে গেছে এখনও গাছে অসংখ্য কুড়ি অসংখ্য ফুল খুব সহজ গাছ খুব সহজেই আমার গাছে ফুল ফোটে আমার অনেকগুলো গাছ রয়েছে এখন যেহেতু বিকেল তাই একটু আলো আধারি রয়েছে ভিডিওতে তোমরা আমার গাছ দেখো কত ফুল আর কত কুড়ি আমার প্রত্যেকটা গাছ কুড়ি আর ফুলে ভরে রয়েছে ফুলগুলো সত্যি খুব সুন্দর দেখতে ঘন্টার মতো দেখতে জন্য ঘণ্টা জবাই বলে একে দেখছো তোমরা অসংখ্য ফুল ফুলে ফুলে ভরে রয়েছে আমার গাছ আমি একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করেছি এটা আমার মাদা প্ল্যান্ট এই যে দেখছো এই ডালগুলোতে এয়ার লেয়ারিং করে বর্ষায় আমি এই গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি করেছি এটা একটা গাছ গাছ দেখো কত ফুল রয়েছে গাছে এবার গাছে কেয়ারের কথায় আসি আমি এয়ার লেয়ারিং কেটে যখন গাছ বসাই আমার গার্ডেন সয়েলের সাথে আমি ফার্মি কম্পোস্ট নিমখোল ফাঙ্গিসাইট আর সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আমি কাটিংগুলো বসিয়েছিলাম সিঙ্গেল ফসফেট দেওয়ার কারণ যাতে রুটগুলো স্ট্রং হয় আমার গাছগুলো তোমরা দেখো নিচ থেকে ছোট্ট ছোট্ট ডাল বেরিয়েছে সেইগুলো কুঁড়িতে ভরে রয়েছে আর আমার গাছ যখন গ্রোথ নেয় গ্রোথ নেওয়া শুরু হতেই আমি সর্ষের পচা জল দেওয়া শুরু করি আর যখন গাছে কুড়ি আসা শুরু হয় তখন থেকে মাসে একবার করে মেনলি জবা গাছ আর এই গাছের কেয়ার কিন্তু সেম মাসে একবার করে আমি গাছের মাটিতে মিক্সার মিশিয়ে দিই আর সাথে সর্ষের পচা জল বললাম অন্য সব গাছে যখন দিই সপ্তাহে একদিন করে এই গাছেও দিই তাতেই কিন্তু আমি এত ফুল পাই আমার গাছ ফুলে ভরে থাকে আর এই গাছে ইনসেক্টের অ্যাটাক সেইভাবে হয় না গত বছর শীতে আমার গাছ কুকড়ে গেছিল গাছের পাতা তারপর ইনসেকটিসাইড দেওয়ার পরে ঠিক হয়ে গেছে সেই জন্য আমি কিন্তু এখন প্রত্যেক সপ্তাহেই শীতের গাছের সাথে এই গাছেও ইনসেকটিসাইড অ্যাপ্লাই করি যাতে আমার পাতা কুকড়ে না যায় পাতা কুকড়ে গেলে ফুলের সংখ্যা অনেকটাই কমে যাবে এই যে দেখছো পাতা ফ্রেশ পাতা একটা পাতাও কুকুরোয়নি কিন্তু তোমরা আমার গাছে দেখতে পাবে লিপ বার্ন হয়েছে মেনলি লিপ বার্ন কিন্তু এই গাছে হয় না আমার লিপ বার্ন হওয়ার কারণ তোমাদেরকে জানাই আমি আমার গাছগুলোকে পুরো সানলাইটের সামনে রেখেছি পুরো সানলাইটটা এসে আমার গাছে পড়ছে তাই বার্ন হয়েছে শীতের গাছ নিয়ে এতটাই ব্যস্ত যে এদিকে চোখ দেওয়া হয়নি এই যে দেখছো পুরো সানলাইট সামনে একদম ওপরে রেখে থাকার জন্যই আমার গাছের পাতা লিপ বার্ন হয়েছে এটা কিন্তু এই গাছের ডিজিজ নয় আমি ভিডিও করতে গিয়ে জিনিসটা লক্ষ্য করলাম গাছগুলো সরিয়ে দিলেই কিন্তু আমার গাছ আবার সবুজ ফ্রেশ হয়ে যাবে সো ফ্রেন্ডস এইভাবে তোমরা অ্যাবুটিলন বা ঘন্টা যাওয়া গাছের কেয়ার করো সামান্য কেয়ারে তোমাদের গাছ কিন্তু ফুলে ফুলে পড়ে যাবে এই গাছের জলের রিকোয়ারমেন্ট কিন্তু খুব বেশি নয় দিনে একবার জল দিলেই তোমার গাছ ভালো থাকবে সো ফ্রেন্ডস আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং